অনলাইন জুয়ার সাথে সম্পর্কিত 4,500 অ্যাকাউন্ট বন্ধ করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সর্বনাশা জুয়া। গোয়েন্দাদের তথ্য, দেশ থেকে বছরে পাচার হচ্ছে 200 কোটি টাকার বেশি। অনুসন্ধানে জানা যায়, অনলাইন জুয়ার এজেন্টদের টার্গেট এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা। অনলাইন জুয়া নিয়ে অধরা ইয়াসমিনের ধারাবাহিকের আজ চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুজন। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 4,65,00,000-এর বেশি। বিশ্বে ইউটিউব ব্যবহারকারী 200 কোটি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের টার্গেট করে অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বাংলায়। এখানে আপনারা 24 ঘন্টায় ওই ডিপোজিট করে খেলাধুলা করতে পারবেন। বিদেশে বসে একটি চক্র অনলাইন জুয়ার বিজ্ঞাপনের কাজ করে। প্রসার বাড়াতে এ কাজে ব্যবহার করা হয় কন্টেন্ট ক্রিয়েটরদের জনপ্রিয়তাকে। ওরা বলে এগুলো গেমিং সাইট, তো এগুলো বলেই পরিচয় দেয়। ডাবল 3 গুণ রেমুনারেশন অফার করে, নিজে থেকে অফার করে বলতেছে যে একটা ভিডিওর জন্য আপনারা এতটুকু রেমুনারেশন আপনাদেরকে দিব, আপনারা আমাদের সাইটটা প্রমোট করে দেন। তারা এখানে শেয়ার করে হচ্ছে তাদের লিঙ্কগুলো, যে ভেরিফাইড অ্যাকাউন্ট, একটা ফেমাস কন্টেন্টে তারা চায় যে এটাকে প্রমোট করতে, যাতে আমার আমি দেখতে পারি এবং সাথে আমার যে ফ্রেন্ডস বা আমার যে ফলোয়ার্স যারা দেখছেন তারাও যেন এই লিঙ্কে ক্লিক করে। আপনি কি ক্রিকেট বিশ্বকাপ খেলা থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনার ভাবনা সফল হয়েছে। MCW-তে রয়েছে অসংখ্য গেম। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন। তাছাড়া আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করেও বাজি ধরতে পারবেন। গেল 23 অক্টোবর অনলাইন জুয়ার প্রচারের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। চক্রটি 1.5 বছরে হাতিয়ে নেয় 0.25 কোটি টাকা। মোবাইল ব্যাংকিং চালু করে এই ধরনের অর্থ তিনি নেয় এবং হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে টাকা প্রেরণ করতেন। চক্রের মূল হোতা নিশাত মুন্নার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ছিল ভালো জনপ্রিয়তা। জুয়ার সাইটের ওনারগুলো বিদেশি হয়ে থাকে বিভিন্ন দেশের, বাট তারা VPN বা বিভিন্ন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশে এগুলো পরিচালনা করছে। তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন সেলিব্রিটিদের ব্যবহার করতো তাদের প্রচার প্রচারণার জন্য। এদেরকে যখন আমরা আইনের আওতায় নিয়ে এসেছি তখন আমরা হয়তো পেয়েছি যে তারা 100 কোটি 200 কোটি টাকা পর্যন্ত তারা বিভিন্নভাবে এই ধরনের জুয়ার সাইট পরিচালনা করে বা মানুষের সাথে প্রতারণা করে তারা কিন্তু বিদেশে পাচার করছে। সাধারণ মানুষের আস্থা পেতে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে সুপরিচিত মুখের অংশগ্রহণ বাড়ানো হয়। 5 মিনিটের মধ্যে যদি জ্যাকপটটা না জেতে, ঠিক আছে। আমি ফেসবুক এবং ইউটিউব চালানোর সময় অনেক সময় অনেক বিজ্ঞাপন আমার চোখে পড়ে, যেগুলোতে অনেক সময় লেখা থাকে এই গেমসগুলো যদি আমি খেলি তাহলে টাকা পাবো। আবার অনেক সময় দেখি যে অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় স্টাররাও এসবের বিজ্ঞাপন করে। ভেবেছিলাম এখান থেকে ভালো টাকা ইনকাম করা যায়, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে এগুলো পুরোটাই মিথ্যা। আমার যত টাকা ছিল সব আসলে এই অনলাইন জুয়ার সঙ্গে আমার সব টাকাই আসলে শেষ হয়ে গিয়েছে এবং বলতে গেলে এক প্রকার সর্বশান্তই আমি। জনপ্রিয় মুখ বারিশ হক বলেন, না বুঝেই তিনি অনলাইন জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। একটা প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে কাজ করেছিলাম, পরবর্তীতে আমি আমার ফ্যান ফলোয়ার্সদের কাছ থেকে বা অনেক জায়গায় জানতে পারলাম বা বুঝতে পারলাম, অনুমান করতে পারলাম যে এটা প্রতারণামূলক একটা প্রতিষ্ঠান এবং এটা এই কোম্পানিটা তাদের ক্রেতাদের সাথে প্রতারণা করতে পারে। তো তৎক্ষণাৎ আমি ভিডিওগুলো কিন্তু আমার পেজ থেকে রিমুভ করে দিই। আমাদের প্রমোশনাল জায়গা থেকে আমাদেরকে হয়তো আরও সতর্ক থাকতে হবে ভবিষ্যতে। এদিকে জুয়ার সাইট বন্ধ করেও সমাধান হচ্ছে না বলে জানায় BTRC। সার্বক্ষণিক নজরদারি রাখছে BTRC-র সাইবার সেল। ওয়েবসাইট বন্ধ করেছি 1,598টি, ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলোর বন্ধ করেছি প্রায় 4,316টি। অর্থাৎ আমাদের এই প্রক্রিয়াটা চলমান, আমরা চেষ্টা করতেছি যাতে বাংলাদেশে এরকম গ্যাম্বলিং বলেন বা ক্ষতিকর যে কোনো গেমস আমাদের এই জেনারেশনকে যেন বিপদে পরিচালিত করতে না পারে। জুয়ার সর্বগ্রাসী থাবা থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি এর ভয়াবহতা সম্পর্কে প্রচার বাড়ানো উচিত বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ওটা বন্ধ করার প্রক্রিয়া হাতে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। এটা আমাদের বন্ধ করতে হবে।